সালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আধুনিক পদার্থবিজ্ঞান রাজশাহী বোর্ড 2017 কোশ্চেন সলভ। অধিবকে দেওয়া আছে, করিম রহিমকে বলল, একজন মহাকাশচারী 30 বছর বয়সে এত বেগে চলন্ত রকেটে চড়ে নতুন গ্রহের সন্ধানে গেল। পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল 80 মিটার। এটা আমার অধিবকে দেওয়া আছে। এখন এক নাম্বার কোশ্চেন, পৃথিবী থেকে পরিমাপকৃত গতিশীল রকেটের দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ গতিশীল অবস্থায় রকেটের দৈর্ঘ্য কত হবে এটা বের করব। অনুসন্ধান শেষে উক্ত নভোচারী পৃথিবীর হিসাবে 50 বছর পর ফিরে আসলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী একই হবে কি? এটা আমার 2 নম্বর কোশ্চেন। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনে চলে যাই। 1 নম্বর কোশ্চেনে বলছে পৃথিবী থেকে পরিমাপকৃত গতিশীল রকেটের দৈর্ঘ্য কত হবে। আমাদের দেওয়া আছে রকেটের দৈর্ঘ্য 80 মিটার। এটা আমি লিখলাম, রকেটের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, গতিশীল রকেটের দৈর্ঘ্য এল সমান হোয়াট, এল এর মান আমরা বের করব। আর কী কী দেওয়া আছে? আর দেওয়া আছে রকেটের বেগ, রকেটের বেগ ভি, ভি হচ্ছে রকেটের বেগ। ভি এর মান দেওয়া আছে 2.5 × 10⁻¹⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগ, আলোর বেগ সি ইকুয়াল টু আমরা জানি 3 × 10⁻¹⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দৈর্ঘ্য সংকোচন হয়, দৈর্ঘ্য সংকোচনের সূত্র কী জানি? আমরা জানি, আমরা জানি এল ইকুয়াল টু এল নট 1 − v² / c² এখানে রুট হবে। এখান থেকে আমরা বের করব এল এর মান, অর্থাৎ এটার মান বের করব। তাহলে বাকিগুলো মান বসাই এখানে, এল নটের ভ্যালু কত দেওয়া আছে? 80 মিটার দেওয়া আছে। 80 মিটার ইন্টু 1 − v² / c², তাহলে এর ভ্যালুগুলো বসাই, 1 − v² মান দেওয়া আছে 2.5 × 8² / আলোর বেগ 3 × 10⁸ এটার স্কোয়ার, এটা হিসাব। তারপর আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে পাবো 80 × 1 − এটাকে বর্গ করলে আমরা পাবো 6.25 × 10⁻¹⁶, এটাকে স্কোয়ার করলে আমরা পাবো 9 × 10⁻¹⁶। তারপর 80 × ক্যালকুলেশন করি আমরা, এটাকে ভাগ করলে আমরা পাবো 0.69444। মানগুলো বেশি করে নিতে হবে, নইলে অ্যাকুরেট মান পাওয়া যাবে না। তারপর 80 × এটুকের ভ্যালু আমরা পাই 0.55277। তারপর এই দুটা গুণ করে আমরা পাই 44.22 মিটার। তাহলে এই মানটাই হলো আমাদের গতিশীল রকেটের দৈর্ঘ্য এল। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেনের সলিউশন। এবার আমরা 2 নম্বর কোশ্চেনে যাব। 2 নম্বর কোশ্চেনে বলা আছে অনুসন্ধান শেষে উক্ত নভোচারী পৃথিবীর হিসাবে 50 বছর পর ফিরে আসলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী একই হবে কি না। আমরা জানি আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী কাল দীর্ঘায়ন হয়, অর্থাৎ আমরা এখন বের করব। প্রথমে আমরা লিখি পৃথিবীর সাপেক্ষে ফিরতে সময় লাগে, যেটা দেওয়া আছে 50 বছর। পৃথিবীর সাপেক্ষে ফিরতে সময় লাগে, ফিরতে সময় লাগে হলো টি, টি হলো আমাদের দেওয়া আছে 50 বছর।
লিখলাম 50 ইয়ার আর আপেক্ষিক তত্ত্ব অনুসারে ফিরতে সময় লাগবে কত টি নট আপেক্ষিক তত্ত্ব অনুসারে ফিরতে অর্থাৎ রকেট ফিরে আসতে রকেট ফিরে আসতে সময় লাগবে টি নট এটার মান আমরা এখন বের করব আর ভি এর মান এবং সি এর মান দুইটাই দেওয়া আছে সি এর মান হলো 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড এবং ভি এর মান হলো 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড তাহলে আমরা সূত্র কি জানি আমরা সূত্র জানি টি ইকুয়াল টু টি ইকুয়াল টু টি নট বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে টি নট ইকুয়াল টু কী হবে গুণ করলে টি ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টি নটের মানটাই আমরা প্রথমে বের করবো তারপর যোগ করে দেবো তার বয়সের সাথে টি নটের মান কত টি এর মান হলো 50 বছর তারপর 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখানে একটা জিনিস লক্ষ্য করো 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটার মান কিন্তু আমরা একটু আগে বের করেছিলাম এখানে আমরা বের করেছিলাম 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মান এখানে আমরা হিসাব করে ক্যালকুলেশন করে আমরা বের করেছিলাম যে এত 0.55277 তাহলে ওই মানটাই এখানে বসাবো জাস্ট 8 এর পরিবর্তে এখানে 15 থাকবে তাহলে এখানে আমরা বসাই 50 ইন্টু 0.55277 তারপর ক্যালকুলেশন করে আমরা পাই তাহলে দুটো গুণ করলে আমরা পাবো 27.64 ইয়ার তাহলে আমরা ক্যালকুলেশন করে পেলাম আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী ফিরতে সময় লাগে 27.64 ইয়ার আর পৃথিবীর সাপেক্ষে সময় লেগেছিল 50 বছর কিন্তু আমরা উদ্দীপকে পড়েছিলাম সেই মহাকাশচারী তার বয়স ছিল 30 বছর তাহলে তার বয়সের সাথে যোগ করতে হবে তাহলে পৃথিবীর সাপেক্ষে সেই মহাকাশচারী বয়স কত হবে পৃথিবীর সাপেক্ষে তার বয়স ত্রিশ এটা ছিল তার আগের বয়স এবং পৃথিবীর সাপেক্ষে 50 বছর লেগেছিল সমান হবে 80 বছর আর আপেক্ষিক তত্ত্ব অনুসারে আমরা যেটা বের করলাম আপেক্ষিক তত্ত্ব অনুসারে বয়স তার আগের বয়স ছিল 30 বছর আমরা ক্যালকুলেশন করে বের করেছি সময় লেগেছিল 27.64 বছর তাহলে হবে 57.6 পৃথিবীর সাপেক্ষে তার বয়স আমরা পেলাম 80 বছর আর আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার বয়স আমরা পেলাম 57.64 বছর অর্থাৎ দুইটার মান আলাদা এটাই ছিল আমাদের কোশ্চেন আমাদের কোশ্চেনে বলা ছিল যে আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী একই হবে কিনা অর্থাৎ একই না আলাদা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও